তো আজকে আলোচনা করছি ভাইরাস ও জীবাণু চ্যাপ্টার থেকে বেশ কয়েকটি শর্ট কোশ্চেন। চলুন শুরু করা যাক। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম করো, রাইজোবিয়াম। একটি অপকারী ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও কলেরি। কোন জীবাণুর নিউক্লিয়াস ঝিল্লি নেই, ব্যাকটেরিয়া। একটি উপকারী ভাইরাসের নাম ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস। একটি অপকারী ভাইরাসের নাম বসন্ত ভাইরাস। একটি এককোষী প্রাণীর নাম করো যা মানুষের অপকার করে, এন্টামিবা হিস্টোলাইটিকা। একটি অপকারী প্রোটোজোয়ার নাম করো, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। একটি উপকারী ছত্রাকের নাম লেখো, ইস্ট। একটি অপকারী বা ক্ষতিকারক ছত্রাকের নাম লেখো, পাক্সিনিয়া গ্রামিনাস। ইস্ট নামক ছত্রাক কী কাজে ব্যবহার করা হয়? সুরা বা অ্যালকোহল তৈরিতে ব্যবহার করা হয়। ব্যাকটেরিওফাজ কী? যে ভাইরাস ব্যাকটেরিয়াদের দেহে বংশবিস্তার করে তাদের বলা হয় ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিয়াকে ধ্বংসও করে, মানে ব্যাকটেরিয়া দেহে বংশবাস করে, আবার কিন্তু ব্যাকটেরিওফাজ হচ্ছে আবার ভাইরাসকে ধ্বংস করে। অ্যান্টামিবাকে ক্ষতিকারক আদ্য প্রাণী বলা হয় কেন? কারণ আমাশয় রোগ সৃষ্টি করে, তাই অ্যান্টামিবাকে ক্ষতিকারক আদ্য প্রাণী বলে। একটি উদ্ভিদের নাম করো যা লবণাক্ত মৃত্তিকায় ভালো জন্মায়, সুন্দরী। এঁটেল মৃত্তিকায় ভালো জন্মায় এমন একটা উদ্ভিদের নাম কি? আম গাছ। আচ্ছা, মানব দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে কোন পরজীবী? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ম্যালেরিয়া পরজীবীর বাহক পতঙ্গের নাম কি? স্ত্রী অ্যানোফিলিস মশা। গমের মরিচা রোগ সৃষ্টি করে কোন ছত্রাক? পাক্সিনিয়া গ্রামিনাস। আলুর নাভি ধসা রোগ সৃষ্টি করে কোন ছত্রাক? ফাইটোপথেরা ইনফেস্টেন্স। মানবদেহে কলেরা রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? ভিব্রিও কলেরি। মানবদেহে টাইফয়েড রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? টাইফয়েড ব্যাসিলাস বা সালমোনেলা টাইফি। মানবদেহে যা যক্ষা রোগ বা টিবি রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? এটা হবে টিউবার ব্যাসিলাস বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। জমির উর্বরতা বৃদ্ধি করে কোন ব্যাকটেরিয়া? অ্যাজোটোব্যাক্টর। একটি মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও, রাইজোবিয়াম। মানবদেহে বসন্ত রোগ সৃষ্টি করে কোন ভাইরাস? বসন্ত ভাইরাস। আর ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে কোন ভাইরাস? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। কোন ছত্রাক থেকে পেনিসিলিন তৈরি হয়? পেনিসিলিয়াম নোটেটাম। কোন বিজ্ঞানী পেনিসিলিন আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন কি? পেনিসিলিন হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম থেকে এক প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ। যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাকে কী বলা হয়? ব্যাকটেরিওফাজ। গোলাকার ব্যাকটেরিয়াকে কী বলে? ককাস। দণ্ডাকার ব্যাকটেরিয়াকে কী বলে? ব্যাসিলাস। প্যাঁচালো ব্যাকটেরিয়াকে কী বলে? স্পাইরিলাম। উদ্ভিদ মাটির কোন জল শোষণ করে? কৈশিক জল। মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক একটি জীবাণুর নাম কি? অ্যাজোটোব্যাক্টর। কোন প্রাণীকে প্রাকৃতিক কর্ষক বলা হয় বা কৃষকের বন্ধু বলা হয়? কেঁচো। কোন মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান? দোআঁশ মাটিতে। ধান কোন মাটিতে ভালো হয়? দোআঁশ মাটিতে। রবি শস্য কোন মাটিতে ভালো হয়? পলি ও দোআঁশ মাটিতে। পাট কোন মাটিতে ভালো হয়? পলি মাটিতে। চা কোন মাটিতে ভালো হয়? হিউমাস বা বোধ মাটিতে। তুলা কোন মাটিতে ভালো হয়? তুলা ভালো হয় কালো মাটিতে। মাটির রং কালো হওয়ার কারণ কি? কার্বনের পরিমাণ বেশি থাকায় মাটির রং কালো হয়। আর মাটির রং লাল হয় কেন? মাটিতে যদি লোহার ভাগ বেশি থাকে তাহলে লাল হয়। ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কোন মাটিতে ভালো জন্মায়? কাঁকর মাটিতে। সুন্দরী গোরান ইত্যাদি কোন মাটিতে ভালো জন্মায়? নোনা মাটি বা লবণাক্ত মাটিতে। পেনিসিলিনের উৎস কি? ফল, জেলি, শাকসবজি এবং বিভিন্ন সংরক্ষিত খাদ্যবস্তু। দোআঁশ মাটির একটি ফসলের নাম ধান, এটা আগেই বলেছি।
একটি ফসলের নাম লেখো যা বালু মাটিতে বা বেলে মাটিতে জন্মায়। তরমুজ। বেশ, তো এই মাটি ভাইরাস জীবাণু চ্যাপ্টার থেকে যে কয়েকটা প্রশ্ন শর্ট কোশ্চেন হতে পারে আলোচনা হয়ে গেল। পরবর্তীকালে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আরও অনেক চ্যাপ্টার রয়েছে, ভালো ভালো চ্যাপ্টার, যেমন স্নায়ুতন্ত্র হয়ে গেছে, জ্ঞানেন্দ্রিয় বাকি আছে, হরমোনটা হয়ে গেছে, কোষ বিভাজন বাকি আছে, পুরো জীবনবিজ্ঞান পুরোটাই আলোচনা করা হবে। আর শর্ট কোশ্চেনগুলো দিচ্ছি, আপনারা ধৈর্য ধরে থাকুন, প্রত্যেকটা টপিক বুঝিয়ে বুঝিয়ে ক্লাসও কিন্তু করানো হবে, চিন্তার কোনো কারণ নেই। শুধু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমার সঙ্গে থাকুন, আমার প্রতি বিশ্বাস রাখুন, ব্যাস। আপনাদের প্রিপারেশন এই চ্যানেল থেকেই পুরোপুরি হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি।